শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন ও সংবাদ বিষয়কের চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমরা জানি যে এই বছর অর্থাৎ 2023 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে বা 2024 সালের জানুয়ারি মাসের প্রথম দিকে আমাদের দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি রংপুর বিভাগের ইতিপূর্বে ছয়টি জেলার সম্ভাব্য প্রার্থীদের কথা কিন্তু আপনাদেরকে জানিয়েছি। আজকে আমি জানাবো ঠাকুরগাঁও জেলার তিনটি আসনের সম্ভাব্য প্রার্থী কারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। প্রথমেই বলবো ঠাকুরগাঁও এক আসনের কথা। ঠাকুরগাঁও এক আসনটি ঠাকুরগাঁও সদর এবং রুহিয়া উপজেলা নিয়ে গঠিত। এখানে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারেন আওয়ামী লীগের বর্তমান এমপি ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেক কুরাইশি, সাবেক এমপি খাদেমুল ইসলামের ছেলে শাহিদুল ইসলাম সাহেব, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো ও আঞ্জুমান আরা বেগম। আর বিএনপির কিন্তু এখানে একজন হ্যাভিওয়েট প্রার্থী আছে, আমরা জানি তিনি হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মনোনয়ন চাইলে আর কেউ এখান থেকে চাইবেন না, সেটাই স্বাভাবিক। জাতীয় পার্টির থেকে এই ঠাকুরগাঁও এক আসনে মনোনয়ন চাইতে পারেন রেজাউল রাজী স্বপন চৌধুরী, জামাতে ইসলামী থেকে দেলোয়ার হোসেন এবং ওয়ার্কার্স পার্টির থেকে অ্যাডভোকেট ইমরান হোসেন চৌধুরী। এবার বলি ঠাকুরগাঁও দুই আসনের কথা। এই আসনটি বালিয়াডাঙ্গি এবং হরিপুর উপজেলা নিয়ে গঠিত। এখান থেকে মনোনয়ন চাইতে পারেন আওয়ামী লীগের বর্তমান এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে মাজহারুল ইসলাম সুজন। এছাড়া আরেকজন দবিরুল ইসলামের ছেলেও চাইতে পারেন, সেই দবিরুল ইসলাম হচ্ছেন ছাত্রলীগের প্রথম সভাপতি দবিরুল ইসলামের ছেলে আহসানুল্লাহ ফিলিপ। এবং আরও আওয়ামী লীগের মনোনয়ন চাইতে পারেন মোস্তাক আলম টুলু। বিএনপি থেকে মনোনয়ন চাইতে পারেন জেড মর্তুজা চৌধুরী তুলা, ডক্টর আব্দুস সালাম ও ডক্টর টি এম মাহবুবুর রহমান। জাতীয় পার্টির থেকে চাইতে পারেন নুরুন্নাহার বেগম এবং জামাতে ইসলামের মাওলানা আব্দুল হাকিম। এবার বলি ঠাকুরগাঁও তিন আসনের কথা। ঠাকুরগাঁও তিন আসনটি পীরগঞ্জ এবং রানী শঙ্কৈল উপজেলা নিয়ে গঠিত। এখান থেকে প্রার্থী হতে পারেন জাতীয় পার্টির বর্তমান এমপি হাফিজুদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাবেক এমপি ইমদাদুল হক, বিএনপির সাবেক এমপি জাহিদুল ইসলাম জাহিদ, ওয়ার্কার্স পার্টির সাবেক এমপি অধ্যাপক ইয়াসিন আলী এবং জামায়াতে ইসলামের অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তো আজকের মতো এখানে শেষ করছি। আগামীতে পঞ্চগড় জেলার দুটি আসনের সম্ভাব্য প্রার্থীদের কথা আপনাদের জানিয়ে দেব। আজকের মতো এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।